हेलो गाइस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা আজকে ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনার বিকাশের টাকা যদি কোনো ভুল নম্বরে চলে যায় তাহলে এই টাকাটা কিভাবে ব্যাক করবেন, আপনার ফোনে আবার রিটার্ন আনতে পারবেন। সেই প্রসেসটাই কিন্তু আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। সো রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এখানে দুটো অপশন থাকে বন্ধুরা, যদি আপনার দেখা গেছে যে টাকাটা যদি কোনো বিকাশ এজেন্টের কাছে চলে যায় বা আপনার যে বিকাশ টাকাটা লেনদেন করছেন বা ভুলবশত চলে গেছে সেটা যদি একটা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার করা থাকে, যে নাম্বারে গেছে সেটা যদি বিকাশ খোলা থাকে তাহলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। আর দেখা গেছে যে যদি যে নাম্বারে টাকাটা আপনার গেছে সেটা যদি বিকাশ না করা থাকে তাহলে কিন্তু খুব ইজিভাবে আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি টাকাটা রিটার্ন আনতে পারবেন। সো দুইটা স্টেপে আমি কিন্তু আজকে ভিডিওতে আপনারা শেয়ার করবো একদম স্টেপ বাই স্টেপ। সো রিকোয়েস্ট করতেছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার এখন কাজে না লাগতে পারে। সো দেখা গেছে আপনার বন্ধু বান্ধবের সাথে যদি শেয়ার করে রাখেন তাহলে ভিডিওটা তাদেরও কাজে লাগবে, আর আপনার যখন নেক্সট টাইমে কখনো প্রয়োজন হবে তখন কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন খুব ইজিভাবে। সো রিকোয়েস্ট করতেছি ভিডিওটা মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ এখন সাবস্ক্রাইব করে দেবেন নিচে থেকে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে উপর থেকে ফলো করে দেবেন। প্রথম স্টেপটা যেটা বন্ধুরা, আমাদের যদি টাকাটা যদি কোনো বিকাশ অ্যাকাউন্টে গিয়ে থাকে, যে যার কাছে গেছে তার যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট করা থাকে তাহলে অবশ্যই আপনাকে তাকে ফোন না করে আমি যেটা মনে করি আপনি এখানে আপনার নিকটস্থ যে থানা আছে সেটা থেকে একটা জিটি করবেন, দেন জিটি করার পরে আপনি এটা নিয়ে বিকাশে কাস্টমার কেয়ারে চলে যাবেন। তারপর এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি কাজটা হয়ে যাবে, আপনি টাকাটা পাবেন। একটু সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। আর হচ্ছে কি যদি আপনার টাকাটা যদি কোনো নন বিকাশ নাম্বারে যায় থাকে, যে কোনো বিকাশ অ্যাকাউন্ট করা নেই তার নাম্বারে চলে গেছে, তাহলে এটা আনতে পারবেন একদম ইজিভাবে। আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে আনবেন। তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি আমার এই মোবাইল স্ক্রিনে চলে আসছি, দেন আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা নেই সেই নাম্বারে টাকাটা গেলে কিভাবে আপনি নিজেই টাকাটা ব্যাক আনতে পারবেন খুব ইজিভাবে। সো দেখেন আমি এখন আমার যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে সো এটাতে আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে আমি এখানে একটা নাম্বার আমি এখন আপনাদেরকে প্রুফ হিসাবে দেখানোর জন্য, প্রমাণসহ দেখানোর জন্য বা আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি। আমি আমার একটা অ্যাকাউন্টে আমি একটা নাম্বারে টাকা সেন্ড মানি করবো, যে পরে আমি আপনাদেরকে আবার দেখাবো কিভাবে এই টাকাটা ব্যাক করবেন। সো ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন আশা করি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। তো এখান থেকে আমি যদি সেন্ড মানিতে যাই, তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা নাম্বার উঠাচ্ছি। দেখেন আমি এখানে একটা নাম্বার দিতেছি, তো আমি এখানে আমার একটা নাম্বার দিতেছি যে নাম্বার বিকাশ করা নেই, ওই নাম্বারটা আমি এখানে দিতেছি। তো আমি এই নাম্বারে এখন আমি দেখেন আমি এখানে সেন্ড করতেছি টাকা। দেন আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু টাকা এখান থেকে সেন্ড করতেছি। তো এখান থেকে আমি এই নাম্বারে টাকাটা আমি সেন্ড করে দিতেছি। এখন দেখেন আমি এখান থেকে টাকাটা সেন্ড করে দিলাম। তো দেখেন এই নাম্বারে কিন্তু টাকাটা অলরেডি চলে গেছে। তো দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই। তো এখন কিভাবে আপনি যদি বুঝতে পারেন যে আপনার নাম্বারটার ভুলটা যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেটা ভুল এবং সেটা কিন্তু কোনো বিকাশ অ্যাকাউন্ট করা নেই, সেজন্য আপনি এখান থেকে দেখেন অ্যাপসের যে সেন্ড মানি আছে সেখানে যদি চলে আসেন তাহলে কিন্তু এখানে খুব ইজিভাবে দেখতে পাচ্ছেন। দেখেন যে না যে আমি যে নাম্বারে টাকাটা ছাড়ছি এই নাম্বারে এখানে দেখাচ্ছে যে রিকোয়েস্ট পাঠানোর বিকাশ ব্যবহারকারী। দেখেন সব দেখুন এখানে আছে একটা নাম্বারই। সো এখান থেকে আমি কিভাবে একদম ইজিভাবে আমি টাকাটা কিন্তু এখন আমি ব্যাক করতে পারবো, যার কারণ আমার এই টাকাটা ওরা কিন্তু সেন্ড করতে পারে না, কারণ হচ্ছে কি এটা বিকাশ নাম্বার খোলা নেই এই নাম্বারে যে নাম্বারে আমি টাকাটা পাঠাইছি বলে। সো এখানে দেখেন বাতিল লেখা আছে পাশে দেখতে পাচ্ছেন যে বাতিল, সেই বাতিলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা ইজিভাবে নিতে পারবেন। দেখেন আমি এখন বাতিলে এখানে যে বাতিল আছে সেই বাতিলে ক্লিক করবো। সো দেখেন আমি বাতিলে ক্লিক করার পরে কিন্তু এখানে আছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান, তাহলে করতে চাইলে অবশ্যই হাঁ দিবেন। দেন আমি এখান থেকে হাঁ দিতেছি। তো হাঁ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার এটা অটোমেটিকলি ব্যাক করে চলে আসবে। তো দেখেন আমার কিন্তু মেসেজ চলে আসছে, এই টাকাটা কিন্তু আমার অটোমেটিকলি ব্যাক চলে আসছে। দেখেন এখানে কারণ আমার এখান থেকে কিন্তু এটার অপশনটা নেই, কারণ আমার টাকাটা কিন্তু অটোমেটিকলি ব্যাক চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিভাবে আপনার টাকাটা যদি ভুল নাম্বারে চলে যায়, বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি কিন্তু উঠাতে পারবেন। আর যদি বিকাশ করা কোনো নাম্বারে চলে যায় তাহলে তো আপনার নিকটস্থ যে থানা আছে সেখানে জিটি করবেন, দেন এখান থেকে জিটিটা নিয়ে আপনি নিকটস্থ আপনার বিকাশ এজেন্টের কাছে যোগাযোগ করবেন, তাহলে তারা বলে দেবে আপনি কীভাবে কী করবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই অদমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। আর আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে বলবেন না, আর আপনার মূল্যবান মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।